চড়ছে পারদ তাপপ্রবাহ সতর্কতা একাধিক জেলায় নবান্নে হঠাৎ জরুরি বৈঠকে মুখ্যসচিব নমস্কার বৈশাখের দহনে পুড়ছে গোটা বাংলা গরমের দাপটে ফুটছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা একাধিক রাজ্যে চল্লিশ ডিগ্রি পার করে তাপমাত্রা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা তো বাড়বেই সঙ্গে লু বইবে কলকাতার তাপমাত্রাও চড়চড় করে বেড়েই চলেছে আগামী দিনে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তা সতর্কতা বার্তা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গরম পড়তে একাধিক জেলায় জলের সমস্যা শুরু হয় জলকষ্ট মোকাবেলায় আগে ভাগে সতর্ক নবান্ন জরুরি ভিত্তিতে বৈঠক ডাকলেন মুখ্যসচিব দুপুর বারোটা থেকে নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যসচিব তীব্র গরমে জলসংকট হলে তার পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যসচিব বৈঠকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাশাসকদের উপস্থিতি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি সব জেলায় জেলাশাসকদেরও বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ নবান্নের বৈঠকে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের অধিকারিকদের নবান্নে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে জল সমস্যা মেটাতে ট্যাঙ্কার পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে অত্যাধিক গরমের জন্য সমস্যা মেটাতে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব নবান্নের সূত্র খবর পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া এর একাধিক জেলায় জল সমস্যা নিয়ে অভিযোগ এসেছে বন্ধুরা গরম পড়তে না পড়তেই বৈশাখ পড়তে না পড়তে কিন্তু যে গরম সে গরম কিন্তু বেড়েছে এবং এই গরমের সাথে সাথে যেটি নতুন যে সমস্যা আমাদের এই দেশে দেখা যায় প্রায় সেই আমাদের এই রাজ্যে দেখা যেতে চলেছে অর্থাৎ জলসংকট তো এই জলসংকটে কী কীভাবে আমাদের এই রাজ্য মোকাবিলা করবে কি কি বিষয়ে তাদের যে নির্দেশ সেই নির্দেশ দেবে সেই নিয়ে কিন্তু আজকে একটি বৈঠক হচ্ছে তো এই বৈঠকে কি সিদ্ধান্ত নেবে সেই পরবর্তী আপডেট জানতে হলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব যুক্ত থাকবেন এবং পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া এই তিন জেলা থেকে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখবেন যে আপনাদের ওখানে জলের সমস্যা নিয়ে কোন রকম অভিযোগ আছে কিনা এবং অন্যান্য জেলা থেকে যারা দেখছেন অবশ্যই আপনাদের জেলার নাম লিখবেন তাহলে আপনাদের সেখানে কি সমস্যা হচ্ছে সে জলের সমস্যা বা কোনোরকম সমস্যা হচ্ছে কিনা সে বিষয়ে কিন্তু আমরা নতুন আপডেট নিয়ে চলে আসব।